بسم الله الرحمن الرحيم حيات بابو গ্যারান্টি আছে জোরে বলেন এটা কি গরু খাওয়ার দিন না আল্লাহ তাআলার রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পশুত্ব অন্তরের পশুত্বকে কুরবানির দিন জোরে বলেন কিসের দিন নিজের অন্তর নামক একটা পশু মানুষের ভিতরে বিরাজ করে 24 ঘন্টা সেই পশুত্বকে কুরবানি করার জন্য আল্লাহ আমাদেরকে কুরবানি দিয়েছেন কথা বলেন ঠিক কি না এজন্য অন্য কোন প্রাণীও তো আল্লাহ তাআলা কুরবানির জন্য দিতে পারতেন সেটা না দিয়ে আল্লাহ এই পশু কুরবানি দিলেন কেন পশু যেমন ভাবে আল্লাহ তাআলার জন্য নিজেকে উৎসর্গ করে দেয় বান্দা আল্লাহর জন্য নিজের অন্তরটাকে শুধুমাত্র আল্লাহর জন্য দিবে দিলে যা চাইবে তা করবেন আল্লাহর গোলাম মালিক যে যা চাইবে বান্দা তা করবে দুনিয়ার মানুষ কি বলুক তা আমার দেখার বিষয় নয় নিজের অন্তরকে কুরবানি করে দাও আল্লাহকে রাজি করার জন্য সব কাজগুলো বান্দা করো যদি আল্লাহকে রাজি করার জন্য বান্দা করতে পারো তাহলে তোমার আজকের কুরবানি সার্থক হয়ে যাবে কথা ঠিক না বেটি জান মাল ত্যাগ করার মাধ্যমে আনন্দ আছে না নাই জোরে বলেন শুধু ভুগে আনন্দ নয় ত্যাগের মধ্যেও আনন্দ আছে না নাই মা বাবা সন্তানকে কত ভালোবাসে সন্তানের জন্য মা বাবার কত কুরবানি রে ভাই রাত নাই দিন নাই খাবার সন্তানের মুখে তুলে দেয় সন্তানের কাপড়টা কিনে দেয় মা বাবা কাপড় পরিধান করার সুযোগ নাই সন্তানের মুখে খাবার দেয় মা বাবা খাওয়ার সুযোগ নাই তারপরও তাদের চেহারাটা দেখিয়া দেখিয়া মা বাবার দিলটা আনন্দে ভরে যায় কথা ঠিক না বেটি এজন্য শুধু ভোগে আনন্দ নয় আনন্দ ত্যাগের মধ্যেও আছে না নাই আল্লাহ তাআলা ত্যাগের মধ্যে সাহাবাই কারাম নমুনা রেখে গিয়েছেন হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আমির গোত্রের সর্দার আমির বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই আল্লাহর নবী পত্র দিয়া চিঠি দিয়া আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইছেন হারাম বিন মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হারাম বিন মালহান যখন আমির বিন তুফাইলের কাছাকাছি পৌঁছে যায় আমির বিন তুফাইল বুঝতে পেরেছে তাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে আরেকজন আল্লাহর বান্দাকে ইশারা করলো পিছন থেকে তাকে শেষ করে দাও বর্ষা মেরে পিছন থেকে পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করলো আল্লাহর বান্দা আনন্দে চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়া বলে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি আল্লাহ তাআলার জন্য সফল হয়ে গেছি আল্লাহর জন্য আমার জানটা আল্লাহ কবুল করে নিয়েছে আমার মতো ভাগ্যবান আর সফল কেউ নাই ওরে নবীর উম্মতের দল
আল্লাহর নবী রাদিয়াল্লাহু এই সাহাবীর এই জবানের কথা আল্লাহ এমন ভাবে ওই আমির বিন তুফাইল যে আল্লাহর নাফরমান বান্দা ছিল আল্লাহু আকবারের ধ্বনি তার দিলের ভিতরে এমন ভাবে আঘাত করেছে আল্লাহর বান্দা নবীর দরবারে আসিয়া মুসলমান হয়ে গেছে ওরে নবীর উম্মতের দল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলির মধ্যে চড়ায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের কারণে খুবাইবের জবান থেকে বের হয়ে যায় লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাঈ وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلو ممزعي আমার কোনো টেনশন নাই চিন্তা নাই আমার সব অঙ্গ যদি আল্লাহর রাহে আল্লাহকে রাজি করার জন্য যদি কুরবান হয়ে যায় খুবাইবের জীবন বড় সফল সুবায় খুবাইবের জীবন সার্থক আমার মালিকের জন্য আমি নিজের জানটা উৎসর্গ করতে পারলাম আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় আমার আর কোনো টেনশন নাই সাহাবাই কারাম ত্যাগ করে নিজের আনন্দ উল্লাস করেছে ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আমাকে আপনাকে আনন্দ দিয়েছেন তবে নিজের জান কুরবানি করে আল্লাহ আনন্দ করতে তো বলে নাই কথা ঠিক না বে ঠিক জোরে বলেন ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি হতে দেখেছেন আল্লাহ যদি ইসমাঈলকে কুরবানির আল্লাহ তাআলা ফয়সালা হয়ে যেত দুনিয়ার সব মা বাবারা তাদের সন্তান ছেলে সন্তানকে কুরবানি করা লাগতো কিনা জোরে বলেন কিন্তু না না আল্লাহ তাআলা বলে না না আল্লাহ তাআলা শুধু চান অন্তরটাকে আল্লাহ বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা তোমাদের গোশত আল্লাহর কাছে যায় না তোমাদের রক্ত আল্লাহর কাছে যায় না ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম তবে তোমাদের দিলের হালাত তোমরা কুরবানি কার জন্য করতেছো আল্লাহকে রাজি করার জন্য না মানুষকে দেখানোর জন্য হযরত ইব্রাহিম আল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু কুরবানি পশু করে নাই স্বপ্ন দেখেছেন বাস্তবায়ন করার জন্য সন্তানকে নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রওনা কথা ঠিক কি না আরো জোরে বলেন রাস্তার মধ্যে যখন ধোঁকা দেয় সর্বপ্রথম হাজেরাকে ধোঁকা দিল হাজেরাকে ধোঁকা দিয়া যখন কোনো বার্তা পায় নাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির ডাক দিয়া বলে ও ইসমাঈল তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় বরে আমাকে বড় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য নেয় বলে না না তোমাকে নিয়ে যায় তোমার বাবা কুরবানি করার জন্য সন্তান বলে না এটা কখনো হতে পারে না বাবা কি কখনো সন্তানকে কুরবানি করতে পারে নাকি শয়তান বলে হা আল্লাহ তাআলা ওয়াদার করেছেন তোমাকে কুরবানি করার জন্য সাত বছরের সন্তান কেমন ঈমান রে ভাই কেমন তাকওয়া কেমন আল্লাহর ভয় কেমন কুরবানির জন্য রেডি হয়ে গেছে সাত বছরের সন্তান ডাক দিয়া বলেন ও শয়তান আমার কাছে দূর হয়ে যাও আল্লাহ যদি আমাকে অর্ডার করে থাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রেডি আছি
আর জোরে বলেন আল্লাহু আকবার। সাত বছরের সন্তান আল্লাহর জন্য কুরবানির জন্য রেডি। এবার যখন শয়তান সন্তানের কাছেও পার পেল না, এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মিস্টার ইবলিস হাজির, ডাক দিয়া বলে ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করতে কেন নিয়ে যাও, এটা তো আল্লাহর বিধান নয়। আল্লাহর নবীরা শয়তানকে চিনতে সময় লাগে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে তুই শয়তান, তুই আমার রাস্তার সামনে থেকে দূর হয়ে যায়, আমি আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর বিধান পালন করে আমি আল্লাহকে রাজি করব। সুবহানাল্লাহ। বলে এবার শয়তান রাস্তার মধ্যে বাদ সাধলো, রাস্তা সে ব্লক করে দিল, সামনে যেতে দিবে না। ইব্রাহিম খলিলুল্লাহ কয়েকটা পাথর নিয়া শয়তানের দিকে নিক্ষেপ করলো, এটাকে বলা হয় জামরায়ে উলা। হাজী সাহেবরা যেখানে সর্বপ্রথম যেখানে পাথর নিক্ষেপ করতে হয়, ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম শয়তান যখন ধোকা দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ এখানে তাকে পাথর মেরেছে। এবার আর একটু সামনে যাওয়ার পর আবার মিস্টার ইবলিস রাস্তা বন্ধ করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ আরো কিছু পাথর নিয়া শয়তানের দিকে নিক্ষেপ করলো, এবার এটাকে বলা হয় জামরায়ে উস্তা। আর একটু সামনে যাওয়ার পর শয়তান আবার রাস্তায় ব্লক করে ফেললো, সামনে যেতে দিবে না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বারো পাথর মারল, এটাকে বলা হয় জামরায়ে উস্তা, জামরায়ে উকবা। এই জামরায়ে উলা, জামরায়ে উস্তা, জামরায়ে উকবা, তিনটা জায়গায় হাজী সাহেবদেরকে পাথর মারতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর আমল কেমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে নো খলিলুল্লাহ তোমার আমলকে আমি আল্লাহ এমন ভাবে আল্লাহ পছন্দ করেছি, আমি আল্লাহর জন্য যেহেতু তুমি আল্লাহর জন্য কুরবানি পেশ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার কাজটা কেয়ামত পর্যন্ত বাইতুল্লাহর হাজী সাহেবদের জন্য আমি একটা বিধান আমি করে দিলাম। আর জোরে বলেন, হাজী সাহেবদের কঙ্কর নিক্ষেপ করতে হয় কিনা, জোরে বলেন, এটা কি কেয়ামত পর্যন্ত থাকবে না বন্ধ হয়ে যাবে? কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করেছেন রে ভাই। ইব্রাহিম খলিলুল্লাহ এবার যখন সন্তানকে যখন রেডি হয়ে গেল জবেহ করার জন্য, সন্তানকে এবার ডাক দিয়ে বলে রে সন্তান, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, তুমি আমাকে একটু বলো রে সন্তান আমি তোমাকে কিভাবে কুরবানি করতে পারি, তুমি আমাকে একটু পরামর্শ দাও। এবার সন্তান সাত বছরের সন্তান বাবারে কেমন জবাব দেয় রে ভাই। আল্লাহ তাআলা যাকে নবী বানাইবেন, নবীর ঘরে জন্ম দিয়ে আমার আল্লাহ তাকে আল্লাহ নবুয়তের মেজাজ আল্লাহ তৈরি করে দেন। সাত বছরের সন্তান ডাক দিয়া বলে ইয়া আব্বাতি ফাআল মা তুমার, ও আমার বাবা তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তাই বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
ও আমার বাবা আমাকে তুমি ধৈর্য ধারণকারী পাইবা, কোনো টেনশন করিও না রে বাবা, কোনো টেনশন করিও না, তুমি যেইভাবে চাও সেইভাবে আমাকে কুরবানি করতে পারবা। তবে বাবা কুরবানি করার আগে আমার চারটা অনুরোধ। এক নম্বর অনুরোধ বাবা, আমাকে কুরবানি করার আগে ছুরিটা ভালোভাবে দাঁড় করে নাও। বাবা যদি তুমি ছুরি ভালো করে দাঁড় করে নাও তাহলে আমাকে কুরবানি করতে তোমার কষ্ট হবে। কষ্ট যদি হয় আল্লাহর রাস্তায় আমার যেতেও দেরি হয়ে যাবে, যাতে আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। ও আমার বাবা, দুই নম্বর আমার আব্দার আমার অনুরোধ, আমাকে যখন কুরবানি করবা আমারে কুরবানি করার সময় তুমি আমার মাথাটাকে তুমি জমিনের ভিতরে তুমি ভালোভাবে দিয়া দিবা, আমার মাথাটা সেজদার মধ্যে দিয়া দিবা, যাতে করে তোমার চেহারার মধ্যে তোমার চেহারা বরাবর আমার চেহারা না থাকে। তোমার চেহারা বরাবর যদি আমার চেহারা থাকে তুমি মায়ার কারণে আমাকে কোরবানি করতে পারবা না, যদি মায়া করিয়া কোরবানি না করতে পারো ও বাবা তুমি আল্লাহর হুকুম মানতে পারবা না। ও বাবা এই জন্য আমাকে সেজদার হালতে কোরবানি করবা। আর বাবা আমার কাপড়টা নাও, এই কাপড়টা নিয়ে তুমি আমার মাকে দিবা রক্ত মাখা কাপড়টা। একটু মেহরবানি করে আওয়াজ করবেন না, আওয়াজগুলো কানে আসলে কথা আসে না, একটু মেহরবানি করে কেউ আওয়াজ করবে না, আওয়াজ বন্ধ না করলে আসলে কথা হয় না। মেহরবানি করে যখন কোরআন হাদিসের আলোচনা চলে কেউ কথা বলবো না, কথা একান্ত বলতে হলে বাহিরে গিয়ে বলবো, ভিতরের এই পরিবেশে আল্লাহ হস্তে কেউ কথা বলবো না। আল্লাহ আমল করার তৌফিক দান করে। ওরে নবীর উম্মতির দল আল্লাহ তাআলা সন্তান, এবার ডাক দিয়া বলে বাবা কাপড়টা আমার মার কাছে নিয়ে যাইবা, আমার মা আমাকে বিদায় দিতে পারে নাই, আমার মা আমাকে বিদায় দিতে পারে নাই, আমার মাই কাপড়টা নিয়া আমার বিরহ বেদনা একটু গুছাতে পারবে বাবা, আমার কাপড়টা নিয়া মাকে আমার সালাম জানাইবা। কত বছরের সন্তান জোরে আওয়াজ করে বলেন, মাত্র সাত বছরের সন্তান, এই সাত বছরের সন্তানকে আমার মালিক আমার আল্লাহ কেমন ঈমান কেমন তাওয়াক্কুল কেমন আল্লাহর উপর এখলাস দান করলো, আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য আল্লাহর বান্দা ইসমাইল আলাইহিস সালাম রেডি হয়ে গেল। এবার যখন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সুলতানের জবান থেকে এই কথা শুনে আর কান্না ধরে রাখতে পারে না, এবার আল্লাহ কি ডাক দিয়ে বলে, রে আল্লাহ বুড়া বয়সে একটা সন্তান দিয়েছো, এই সন্তানকে আবার কোরবানির অর্ডার করেছো রে আল্লাহ, ও আল্লাহ বাবা এবং সন্তানের উপর রহম করো, ও আল্লাহ বাবা এবং সন্তানের উপর রহম করো, আল্লাহ তুমি দয়া করো। ওরে নবীর উম্মতের দল, এবার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যখন কুরবানি করার জন্য যখন তৈরি হয়ে গেল, কুরবানি করার জন্য আল্লাহর বান্দা ছুরি চালায়, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিব্রিল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সন্তান
তার একটা পশম যেন না কাটে, তার একটা পশম যদি কেটে যায় ও জিব্রিল তোমার ফেরেশতার দায়িত্ব বাতিল। আমি আল্লাহ তাআলা তোমার দায়িত্ব বাতিল করে দিব, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, আমার ইসমাইলের জন্য একটা পশম না কেটে যায়। এবার আল্লাহু আকবার, এবার যখন আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালায়, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিকে ডাক দিয়া বলে, ও ছুরি তুমি কেন, তোমার ধার কি কমে গেল নাকি? আল্লাহ তাআলা ছুরির জবান খুলে দেয়, ছুরি ডাক দিয়া বলে, ও খলিলুল্লাহ তুমি আমাকে একবার অর্ডার করো কাটার জন্য, আর আমার মালিক আমারে 70 বার না করে কাটার জন্য, আমি কার কথা মানবো খলিল? আল্লাহু আকবার, আল্লাহর বান্দা। এবার যখন আল্লাহর বান্দা ছুরি যখন চালাইতেছে, একটা পর্যায়ে আল্লাহু আকবার জিব্রিল আমিন আসমান থেকে একটা দুম্বা নিয়া জমিনের মধ্যে হাজির হইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া, এবার ইসমাইলের জায়গায় দুম্বা, আর জিব্রিলের জবান থেকে বের হয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জিব্রিল আমিনের এই কথা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর জবান থেকে বের হয়ে গেছে ইব্রাহিমের এই কথা শুনিয়া ইসমাইল সন্তান 7 বছরের সন্তানের জবান থেকেও বের হয়ে গেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিব্রিল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ তিনজনের আমলকে আমার আল্লাহ এতটা বেশি পছন্দ করেছেন, আল্লাহ এতটা বেশি ভালোবেসেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যারা আল্লাহ তাআলার মুসলমান বান্দা তারা 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার পড়া ওয়াজিব। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহি। ওরে নবীর উম্মতের দল, এবার আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করে, মা হাযিহিল আযহিয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর এই কুরবানি কার আদর্শ? আল্লাহর নবী বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, নো মায়ার নবী, আমরা যদি কুরবানি করি ফামালানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি ফায়দা কি সওয়াব? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, বান্দা আল্লাহর রাস্তায় যদি কুরবানি করো প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখে দিবে। সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেল, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমরা তো দুম্বা পালন করি, ভেড়া দুম্বা,
এগুলোর পশম অনেক বেশি হয়। এই ভেড়া দুম্বার পশম অনুযায়ী কি আল্লাহ তাআলা প্রতিটা পশমে আল্লাহ নেকি দিবেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। পয়গম্বর বলেন আমার আল্লাহ বড়, আমার আল্লাহর বান্দারে অভাব নাই, দুনিয়ার বান্দারে অভাব হয়ে যায়। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা যারা ইখলাসের নিয়তে যারা দুম্বা যারা বেড়া কুরবানি করবে ওই বেড়া দুম্বার প্রতিটা পশমে পশমে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি লিখে দিবে। পয়গম্বর ডাক দিয়া বলেন ও আল্লাহর গোলাম এই যে কুরবানি করলা এই পশুটা পছন্দের কুরবানি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া নিজের মায়াকে ত্যাগ করিয়া টাকার দিকে আল্লাহর বান্দায় তাকায় নাই, আল্লাহর হুকুম পালন করতে হবে মালিকের ওয়াদার। কত মানুষ কুরবানি করতে পারবে না তাদেরকে পৌঁছে দিতে হবে। আমার প্রতিবেশী অনেক গরিব মিসকিন আছে তাদেরকে পৌঁছে দিব। আল্লাহর বান্দা এই নিয়তে কুরবানি করলো ইসমাইল আলী সালাতু ওয়াসসালামকে নবী ইব্রাহিম শুধুমাত্র তোমার টাকার মায়াকে কুরবানি করে একটা পশু পছন্দ মতো আনিয়া তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া যদি এখলাসের নিয়তে শুধু আল্লাহকে দেখানোর জন্য বান্দা কুরবানি করো, আল্লাহর নবী বলেন ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা হাশরের ময়দান আমার আল্লাহ এই কুরবানির পশুটাকে আল্লাহ তাআলা নিয়া বান্দাকে একসাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন। বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া জুফালিহা মায়ান নবী বলেন এই কুরবানির এই যে শিং আছে এই যে পশম আছে এই যে এই খুর আছে এগুলো নিয়া আল্লাহর বান্দা পশুটাকে একসাথে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। আরো জোরে বলেন, তাহলে জিন্দগিতে কত কুরবানি করেছি আল্লাহর জন্য যদি বান্দা কুরবানি করে নাও তাহলে এই সমস্ত পশুগুলো নিয়া আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দাঁড়াইবা। ওরে আল্লাহর গোলাম আল্লাহ তাআলার জন্য বান্দা কুরবানি করো, আল্লাহর জন্য যদি বান্দা কুরবানি করতে পারো বান্দা আল্লাহ তোমার কুরবানিকে পছন্দ করবেন, বিনিময়ে আল্লাহ প্রতিটা পশমে আল্লাহ নেকি দিবেন, আর কুরবানির পশু সহকারে হাশরের ময়দানে মালিকের দরবারে দাঁড়ানোর সুযোগ হয়ে যাবে। এজন্য বহু দামি একটি ইবাদত আমাদের সামনে, কথা ঠিক না বেঠিক? জামাতের আর 5 মিনিট আছে, আল্লাহ তাআলার কাছে আজকের এই দিন কুরবানির দিন এত ফজিলতের দিন, আজকের দিনে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মাফ করবে, কথা ঠিক না বেটি? লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে, আল্লাহ তাআলার দরবারে আজকের দিনটা দোয়া কবুলের দিন, কথা ঠিক না বেটি? একটা মানুষের চোখের পানি আল্লাহ তাআলা যদি কবুল করেন এই গোটা মজলিসের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর মজলিসের সাহাবাই কারামের পিছনে এক সাহাবী জোরে আওয়াজ করে কান্না করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই সাহাবীর কান্নার কারণে আল্লাহ মজলিসের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য কান্নার বড় দাম, আল্লাহর কাছে খুব বেশি কান্না করব। ওরে নবীর উম্মতের দল, আজকে অনেকের মা বাবা ঘরে নাই, কথা ঠিক না বেঠি? গোশত রান্না করে মা বাবাকে একটা টুকরা খাওয়ানোর সুযোগ নাই, কিন্তু মা বাবার দরবারে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা আছে না নাই?